আপনার হাজবেন্ড তো গত 2 মাস ধরে প্রেগনেন্ট, আপনি জানেন না সেটা? যদিও মেডিকেল সায়েন্সে আগে এমন ঘটনা কখনোই দেখা যায়নি, তাই আমি নিজেও খুব অবাক হয়েছি আর কি। এ আপনি কি কথা বলছেন? আমার হাজবেন্ড প্রেগনেন্ট? এটা কোনোদিনও হতেই পারে না। আর তাছাড়া ওর সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক হয়নি যে ও প্রেগনেন্ট হবে বা আমি প্রেগনেন্ট হয়ে যাব। আরে একটা ছেলের মা হওয়া পৃথিবীতে কোনোদিনই সম্ভব নয়। ভিতরে বেডে আমি আপনার বরকে শুয়ে রেখে এসেছি, আপনি দেখবেন, চলুন। এই বলে ডাক্তারবাবু রীতাকে নিয়ে অতনুর কাছে চলে যায়। আজ থেকে প্রায় বিগত 1 বছর আগে অতনুর সাথে রীতার শুভ বিবাহ সম্পন্ন হয়। অতনু তার মা কমলা দেবীর সঙ্গে বাস করে। তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করছে। ঠিক সেই সময় একদিন হঠাৎ করেই অতনুর ট্রান্সফারের খবর চলে আসে। এর ফলে বাড়ির সকলে ভীষণ পরিমাণে মন খারাপ করে বসে থাকে, কিন্তু অতনুর এতে কিছুই করার থাকে না। সে তার বউকে নিয়ে গাড়ি করে তার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজে শ্বশুরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে আমার খুব মন খারাপ করবে, আমি কি করে থাকবো সবাইকে ছেড়ে? আমি কিছুই তো বুঝতে পারছি না, আমার খুব কান্না পাচ্ছে, আর তার উপর শহর ছেড়ে গ্রামে এসে থাকাটা খুব কষ্টের। তুমি এত কষ্ট পেও না, আমাদের অফিস থেকে আমার থাকার জন্য একটা খুব সুন্দর বাংলা দেওয়া হয়েছে, দেখবে ওইখানে থাকলে তোমারও মন ভালো হয়ে যাবে আর তুমি নিজের মতো করে থাকতেও পারবে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে সেই বাংলোতে গিয়ে পৌঁছে যায়। কিন্তু অমন ভূতের বাংলো দেখে রীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে কিছুতেই সেই বাংলোতে থাকতে চায় না। আমি ভূতুরে বাংলোতে থাকতে পারবো না অতনু, তুমি প্লিজ আমাকে নিয়ে অন্য কোথাও চলো। কেমন যেন এই বাড়ি দেখেই আমার কেমন গাটা ছমছম করে উঠছে, আমার মনে হচ্ছে এখানে ভূত আছে। আরে এখানে কিছুই নেই, আমার আসার আগে কাজের লোক এসে বাড়িটা পরিষ্কার করে দিয়ে গেছে, আমি আর তুমি ভালো করে এখানে সংসার করতে পারবো। এই বলে অতনু তার বউকে নিয়ে সেই ফাঁকা বাংলোতে ঢুকে পড়ে। রীতার প্রথমে ভয় করলেও পরে ধীরে ধীরে তার মনের ভয় কেটে যায়। সে কোন রকমে তার স্বামীর সঙ্গে সেখানে নিজের সংসার পাতিয়ে বসে। তবু মাঝে মাঝে তার গা ছমছম করে ওঠে। একদিন রাত্রিবেলা রীতা ঘুমাচ্ছে, ঠিক সেই সময় তার একটি আওয়াজে ঘুম ভেঙে যায়। সে খাটের উপর উঠে বসে। সে দেখে যে তার স্বামী দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। একি এত রাত্রিবেলা অতনু আমাকে না বলে মাথায় এরকম চাদর মুড়ি দিয়ে কোথায় যাচ্ছে? আমি প্রথম থেকেই জানতাম এই বাড়িতে কোনো সমস্যা আছে, না হলে অতনু এরকম ভূতের মতো বাইরে যাবে কেন? আমি কি একবার গিয়ে দেখবো? রীতা একবার বাইরে যাওয়ার চেষ্টা করলেও সে তার মনের ভয়ের কাছে পরাজিত হয়। এর ফলে সে অতনুকে অনুসরণ করতে পারে না। পরের দিন সকালবেলায় সে তার স্বামীকে আগের দিন রাত্রিবেলার কথা জিজ্ঞাসা করলে অতনু হেসে উড়িয়ে দেয়। সে তার বউয়ের কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তোমার বাংলা সিরিয়াল দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে গেছে, তুমি দয়া করে নিজের বরের উপর সন্দেহ করা বন্ধ করো। আমি তো কালকে তোমার পাশেই ঘুমাচ্ছিলাম, তুমি মনে হয় কোনো স্বপ্ন দেখেছো। আমার স্পষ্ট মনে আছে আমি অতনুকে বাইরে বেরোতে দেখেছি, কিন্তু অতনু মিথ্যা কথা বলছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না এখন। অতনু খেয়ে দিয়ে অফিসে বেরোতে যাবে, ঠিক সেই সময় তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যায়। এই দেখে রীতা ভীষণ পরিমাণে ভয় পায়। রীতা সঙ্গে সঙ্গে অতনু চোখে মুখে জলে ছিটা দেয় এবং অতনুর জ্ঞান ফিরে আসে। অতনু ধড়ফড় করে সোফার উপর উঠে বসে। প্রায় বেশ কিছুক্ষণ ধরে সে চুপচাপ করে বসে থাকে, নিজের নীরবতা ভঙ্গ করে বলে, বেশ কিছুদিন ধরেই আমার শরীর খুব খারাপ লাগছে, কেমন মাথাটাও ঘুরছে, বমিও পাচ্ছে। দেখি আজকে অফিস থেকে ফেরার পথে আমি ডাক্তার দেখাতে যাব, না হলে শরীর খারাপ বেড়ে গেলে আমি তো আবার বিপদে পড়ব। এই বলে সে অফিসে চলে যায়। রীতা তার স্বামীর শারীরিক অবস্থা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভুগতে থাকে। কিছুক্ষণ পর সে বাজারের ব্যাগ হাতে করে নিয়ে গ্রামের বাজারে সবজি মাছ মাংস কিনতে চলে যায়। ঠিক সেই সময় সে বাজারে কিছু লোকজনকে ভীতিগ্রস্ত অবস্থায় কিছু কথা বলতে শোনে। রীতা তাদের কাছে এসে বলে, আমি তখন থেকে দেখছি যে আপনারা আমার দিকে তাকিয়ে কিছু বলাবলি করছেন, কি হয়েছে বলুন তো? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? না হলে এইভাবে তাকিয়ে থাকার কারণ আমি বুঝতে পারছি না। সেই বাড়ির ভূত বেরিয়ে রাত্রেবেলা আমাদের গ্রামের ছেলেকে ছুরি দিয়ে খুন করে গেছে। কি সব বলছেন আপনি, পাগলের প্রলাপ বকছেন? আমাদের বাড়ি থেকে ভূত বেরোবে কেন? অত সুন্দর বাড়ি, সেখানে ভূত আছে বলে আমি বিশ্বাস করব না। আপনারা দয়া করে এরকম গুজব রটাবেন না।
এই গ্রামে সবাই জানে যে ওই বাড়িতে ভূত আছে, আর তাই জন্যই কোনো লোক এসে ওই বাড়িতে বসবাস করলে ভূতের উপদ্রব বেড়ে যায়। কারণ এর আগে ওই বাড়ি যখন ফাঁকা ছিল তখন আমাদের গ্রামের কেউই মরেনি, কিন্তু যেই তোমরা এসে উঠেছো তারপর একটা ছেলে মরে গেল। রীতা ততনবাবুর কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে সেই মুহূর্তে কোন রকমে বাজার করে ওই ভূতের বাড়িতে চলে আসে। এই ঘটনা শোনার পর থেকে তার মনের ভয় অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। অতনু অফিস থেকে ফিরলে সে সব কথা অতনুকে বলে দেয়। তোমার মাথায় পোকা আছে, আর তোমাকে কতবার বলেছি যে গ্রামে এরকম একা ঘুরবে না, কারণ এই গ্রামের লোকজন ভালো না। দেখো, গিয়ে মদ খেয়ে বন্ধু বান্ধবদের সাথে মারামারি করে হয়তো মরে গেছে। তোমার চোখ মুখ খুব শুকনো লাগছে, ডাক্তার কি বললো? তোমার শরীর ঠিক হয়ে যাবে তো? তোমাকে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা হয়। ডাক্তার বললো আমার সামান্য গ্যাস হয়েছে, তাই তুমি বেকার চিন্তা করো না, চলো গিয়ে খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে তাড়াতাড়ি অফিসে যাব। এই বলে তারা খেয়ে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু রীতা সেদিন গভীর রাত্রি বেলাতে আবার অতনুকে বাইরে বেরিয়ে যেতে দেখে। এই দেখে রীতা নিজের মনের কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারে না, সে চুপি চুপি নিজের বরের পিছু করে। কিছুক্ষণ পর রীতা দেখে যে অতনু গ্রামের একটি কুঁড়ে ঘরে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে পড়ছে। এর ফলে রীতা মনে মনে বুঝে যায় যে তার বাড়িতে ভূত আর কেউ নয়, সে হলো অতনু। রীতা কি করবে কিছু ভেবে না পেয়ে ভয়ের চোটে পুলিশকে ফোন করে ডাকে। এ কি বলছেন, গ্রামের লোকের রাত্রিবেলা মৃত্যুর জন্য আপনার বর দায়ী? ঠিক আছে, আমি ইমিডিয়েটলি ওনাকে ধরে থানায় নিয়ে আসবো, তারপর সব সত্যি কথা পেট থেকে টেনে বের করে নিয়ে আসবো। এই বলে পুলিশ সেই মুহূর্তে সেই রাতে অতনুদের বাংলোতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা রীতার কথা মতো অতনুকে অ্যারেস্ট করে। এর ফলে অতনু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না যে তাকে কি জন্য অ্যারেস্ট করা হচ্ছে। সেই মুহূর্তেই অতনুর শরীর ভীষণ পরিমাণে খারাপ হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এতক্ষণে মনে হয় আপনার বরের মাথা থেকে বাংলা ভূত নামলো, যত আজগুবি খুনি হয়ে ভূতের নামে দোষ চাপিয়ে দিচ্ছে। আগে নাকি হসপিটালে নিয়ে যাব, তারপর সুস্থ করে সেখান থেকে থানায়। এই বলে পুলিশ অতনুকে হসপিটালে ভর্তি করে এবং সকলে এমন এক অবাক কাণ্ড জানতে পারে যে অতনু প্রেগনেন্ট। এমন কথা শুনে রিমা ও পুলিশের মাথা ঘুরিয়ে আসে। রিমা কাঁদতে কাঁদতে অতনুর কাছে যায়। আমি জানি ওই ভূতটা জাদুটোনা করে তোমার পেটে নিজের সন্তান দিয়ে গেছে। এবার কি হবে, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আমার মা হওয়ার বদলে তুমি মা হতে চলেছো। আচ্ছা অতনু বাবু, আপনি নিজের মুখে সত্যি ঘটনা স্বীকার করবেন, নাকি আমি আপনাকে থানায় নিয়ে গিয়ে পিঠের চালে ডান্ডা মেরে সব সত্যি ঘটনা বের করে নেব? আমি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি, বুঝলেন? অতনু পুলিশের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। এর ফলে সে সকলকে সত্যি কথা বলতে শুরু করে। আমি গত 2 মাস ধরে প্রেগনেন্ট। আমি রিমাকে আসল ঘটনা জানালে ও কখনোই বিশ্বাস করতো না, তাই আমি ওকে কিছু বলিনি। এই বলে অতনু নিজের মাথা থেকে ছেলেদের নকল চুলটা খুলে দেয়। সে নিজের নকল গোফও খুলে দেয়। আর ঠিক তখনই তার ভিতরের নারী সত্তা বেরিয়ে আসে। তার গলার স্বরও মেয়েদের মতো হয়ে যায়। অতনুর এই রকম রূপ দেখে সকলে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। রিমা প্রায় অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা হয়ে ওঠে। ছোটবেলা থেকেই আমার মা ছেলে খুব পছন্দ করত, তাই আমি যখন ওনার পেটে ছিলাম তখন উনি অনেক আশা করেছিলেন যে আমি ছেলে হয়ে জন্মাবো, কিন্তু হয়ে গেল উল্টো, আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। আর তারপর আজ থেকে 30 বছর আগে কমলা দেবী তার কন্যা সন্তান তমলির জন্ম দেয়। সে মেয়ে সন্তান জন্ম দেওয়ার ফলে একেবারেই খুশি হতে পারে না, তাই তমালি জন্মানোর পর সে ডাক্তারকে টাকা খাওয়ায় এবং সকলের মধ্যে রটিয়ে দেয় যে সে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তারপর থেকে কমলা দেবী তার মেয়েকে একটি ছেলেদের মতো করেই মানুষ করে তোলে। তুই আমার ছেলে অতনু, কাউকে কিন্তু কিচ্ছু বলবি না যে তুই মেয়ে, তোর সাজগোজ সব ছেলেদের মতো। আর তুই যদি স্বীকার করিস যে তুই মেয়ে, তাহলে আমি তোকে ফাঁসিয়ে দেব। আমি বলবো যে তোর মধ্যে শারীরিক কোনো সমস্যা আছে। না, তুমি এভাবে আমার জীবন নষ্ট করতে পারো না মা, সারাক্ষণ এরকম ছেলে সেজে থাকা তো সম্ভব নয় বলো। কমলা দেবী কিছুতেই তার মেয়ের কথা শুনতে চায় না। এভাবেই আস্তে আস্তে তমলি বড় হয়ে ওঠে। তমলি যখন ছেলের রূপ নিয়ে কলেজে পড়ে তখন তার পিয়াস নামে একটি ছেলের সাথে সম্পর্ক হয়। তমলির পিয়াসকে খুব পছন্দ হয়ে যায়। এর ফলে সে নিজের জীবনের চরম সত্যি আর চেপে রাখতে পারে না। সে পিয়াসকে কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলতে শুরু করে। পিয়াস তমলির কথা শুনে নিজের কানে বিশ্বাস করতে চায় না।
কিন্তু তমালির মেয়ের রূপ দেখে তার তমালিকে খুবই পছন্দ হয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে। আমি তোকে কতবার বলেছি তুই ছেলে, আর তুই ছেলে হয়ে তোর ছেলেকে পছন্দ করার কোনো অধিকার নেই। আমি তোর আমার বান্ধবীর মেয়ে রিমার সঙ্গে বিয়ে দেব, আর তুই যদি বিয়ে না করিস তাহলে আমি সুইসাইড করব বলে দিলাম। আমি কিছুতেই একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারবো না। প্লিজ মা, তুমি আমাকে মুক্তি দাও। সে কিছুতেই তার মেয়ের কথা শুনতে চায় না। কমলাদেবী কিছুদিনের মধ্যেই তার মেয়েকে বর্ষাজিয়ে রিমার সাথে ধুমধাম করে বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর তাদের মধ্যে কোনো রকম গভীর সম্পর্ক তৈরি হয় না। এতদিন পর তমলির মুখে এসব সত্যি কথা শুনে রিমা কান্নায় ভেঙে পড়ে। এই বাংলোর কাছে আমার বন্ধু পিয়াসের ঘর। আমি প্রত্যেক দিন রাত্রিবেলা তোমাকে মিথ্যা কথা বলে লুকিয়ে লুকিয়ে ওর সাথেই দেখা করতে যাই, আর আমি পিয়াসের সন্তানের মা হতে চলেছি। তুমি আমাকে ভুল বুঝো না রিমা, আমি ইচ্ছা করে কিছু করিনি, কারণ আমি নিজেই আমার মায়ের জালে জ্বলে পুড়ে মরেছি। পিয়াস তমালির এরকম শারীরিক অবস্থার কথা শুনে সেই মুহূর্তেই হসপিটালে এসে পৌঁছায়। তমালি পিয়াসকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। এইভাবে আমাকে ঠকানোর কোনো মানেই হয় না তমালি, আমি তোমার মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব, দেখব উনি কি করে ছাড়া পায়। আর বিশ্বাস করো, গ্রামে যে খুন হয়েছে সেই খুন আমি করিনি। আমি যখন পিয়াসের সাথে দেখা করতে যাই তখন দেখি কয়েকটা ছেলে মদ খেয়ে নিজেদের মধ্যে মারপিট করে একে অন্যকে মারছে, আর তার মধ্যেই একটা ছেলে খুন হয়ে যায়। বাবারে বাবা, কি জটিল কেস! মেয়ে ছেলে সে যে প্রেগন্যান্ট হয়ে গেল, কি অবস্থা! আমি এরকম ঘটনা তো কখনোই শুনিনি। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের বিয়ে দেব, আর বাকিটা আমি বুঝে নেব। আর তুমি যেহেতু মেয়ে তাই আমাদের বিয়েটা আর স্বীকৃতি পাবে না। রিমা কমলাদেবীর বাড়িতে পুলিশ নিয়ে আসে। সেই দেখে কমলাদেবী খুবই ভয় পেয়ে যায়। বৌমা, তুমি তোমার শ্বশুর বাড়িতে পুলিশ নিয়ে এসেছো কেন? আমার ছেলে কোথায়? ওর কি কোনো বিপদ হলো? আমার খুব ভয় করছে। আপনার ছেলে অতনু নাকি মেয়ে তমালি, কোনটা? কার কথা আপনি বলতে চাইছেন বলুন তো। আপনি একটা মেয়েকে সারা জীবন ছেলে সাজিয়ে তার উপর নির্যাতন করেছেন, আপনি একজন মানসিক রোগী। তুমি কিসব বলছো? এইসব মিথ্যা কথা। আমি মানি না যে আমার কোনো মেয়ে আছে, ও আমার ছেলে। আমি তোমার কথা শুনবো না। পুলিশের দোগা পড়লে আপনি মানতে বাধ্য হবেন ম্যাডাম, আর আপনি আমার জীবনের অনেক ক্ষতি করেছেন। পুলিশ কমলাদেবীকে ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে রিমা তমালি ও পিয়াসের বিয়ে দিয়ে দেয়, সেই সাথে সে কমলাদেবীর নামে মামলা দায়ের করে। তারপর থেকে তমালিকে আর অতনু সেজে থাকতে হয় না। রিমার আবার ভালো সম্বন্ধ দেখে একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। তমালি কয়েক মাস পর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এভাবেই তারা যে যার জীবনে হাসি খুশি বসবাস করতে থাকে। তোমরা আমাকে জিজ্ঞাসা না করে এই টেবিলে খেতে বসে পড়লে? আমার বাবা এটা স্বাদ করে আমার জন্য কিনে পাঠিয়েছে, আর আমাকে সেটা ব্যবহার করতে দেওয়ার আগেই তোমরা ব্যবহার করে নিলে। এসব তুমি কি বলছো বৌমা? তোমার বাবা তো এই সমস্ত জিনিসগুলো যৌতুকে পাঠিয়েছে, তার মানে আমাদের সবার ব্যবহার করার জন্যই তো পাঠিয়েছে। আমরা ব্যবহার করলে তাতে দোষ কোথায়? আপনারা জানেন এই টেবিলের দাম কত? আপনাদের বাড়ির সবার রোজগার এক জায়গায় করলেও আপনারা কোনোদিনও এই টেবিল কিনতে পারবেন না। আপনাদের জন্য এই জিনিসগুলো আমার বাবা পাঠায়নি, আমার যাতে আপনাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই পাঠিয়েছে। তুমি এভাবে বলো না বৌদি, আমি মাকে জোর করেছিলাম টেবিলে বসে চা খাওয়ার জন্য। আমরা শুধু চাই খেয়েছি, ব্রেকফাস্ট তো সবাই একসাথেই করব। চা খেয়েছো? দেখি দেখি, এ বাবা কি রকম বাজে চায়ের দাগ লাগিয়ে ফেলেছি টেবিলটাতে। যেটার ব্যবহার করতে জানো না সেটা ব্যবহার করতে আসো কেন? টেবিলে খাবার খেলে সেটাতে টেবিল ম্যাট পেতে নিতে হয় জানো না? এখন যদি দাগটা না ওঠে তাহলে কি হবে? উঠে যাবে বৌমা, তুমি চিন্তা করো না। আমি আর বিশাখা এক্ষুনি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। তুমি নিজের ঘরে গিয়ে বসো, ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেলেই আমরা তোমাকে ডেকে নেব। সুপর্ণার এরকম ব্যবহারে তার শাশুড়িমা এবং ননদ দুজনেই খুবই অবাক হয়েছিল। বিয়ের আগে তারা সুপর্ণার ব্যাপারে যত ভালো ভালো কথা শুনেছিল তা তাদের চোখের সামনেই মিথ্যা বলে প্রমাণিত হয়ে যায়। সুপর্ণা একজন অত্যন্ত ধনী ব্যক্তি কমলেশ বাবুর মেয়ে ছিল। কমলেশ বাবু তার একমাত্র মেয়ের বিয়ে একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সঙ্গে ঠিক করে। তার এমনটা করার কারণ সে কাউকেই কিছু জানতে দেয় না।
স্বাভাবিকভাবেই সুপর্ণা তার বাবার এমন সিদ্ধান্তে মোটেই খুশি ছিল না। প্রত্যেকদিন নতুন নতুন কারণ নিয়ে সে তার বাবার কাছে উপস্থিত হয় শুধুমাত্র এটাই বোঝানোর জন্য যে কোনো দরিদ্র পরিবারে বিয়ে করলে সে সেখানে গিয়ে থাকতে পারবে না। তুমি এটা কি করে করতে পারলে বলতো? তুমি কি আমাকে চেনো না, নাকি আমার অভ্যাস সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই? এই রাজপ্রাসাদ ছেড়ে আমি কিভাবে কুড়ে ঘরে গিয়ে থাকবো? তোমার বাবা বড় লোক, তাই তুমি এত ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছো। কিন্তু তোমার বাবার অবস্থাও বরাবর এমন ছিল না। আমি ছোটবেলায় অনেক দারিদ্র দেখেছি, সেই কারণে আমি ধনী গরিব সবাইকে সম্মান করতে জানি। কিন্তু তুমি সেটা জানো না, তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করেছি, এটা তুমি ভাবতেই পারো। আমি তো তোমাকে কতবার সরি বলেছি, আমি তো বলেছি আমি কোনোদিনও কোনো গরিব লোককে অপমান করব না, তবুও তুমি কেন এটা করলে বলতো? আরে বাবা, আমি জানি তুমি ঠিক মানিয়ে নেবে, তুমি এখন এমন ভাবে বলছো, পরে দেখবে ওদের ছেড়ে তোমার আসতে ইচ্ছে করছে না। এরকম কখনো হবে না, আমি ওই পুরানো কাঠের ভাঙাচোরা খাটে ঘুমাতে পারবো না, আর গরম লাগলে কুয়োর জল দিয়ে তেষ্টাও মেটাতে পারবো না। ওই বাড়িতে গেলে আমার জামা কাপড়ও সব নষ্ট হয়ে যাবে। ভিত্তিহীন কথাবার্তা বলে শুধু শুধু আমার সময় নষ্ট করছো। গরিব বাড়িতে গিয়ে লোকজন জামা কাপড় পরে না, তাদের জামা কাপড় সব নষ্ট হয়ে যায়, যত সব আজগবি কথা। গরিবদের বাড়িতে লোহার আলমারি থাকে, লোহার আলমারিতে মরিচা ধরতে পারে, আলমারিতে মরিচা ধরে যদি আমার সব ব্র্যান্ডেড জামা নষ্ট হয়ে যায় তখন? এটাই তো তোমার সমস্যার কারণ, তাই না? ঠিক আছে, তোমার বিয়ের পরে আমি সমস্ত রকম বিদেশি ফার্নিচার তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু বিয়ে তোমাকে ওই ছেলেকেই করতে হবে। কোনো উপায় না পেয়ে সুপর্ণাকে তার বাবার দেখা পছন্দ করা মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গেই বিয়ে করতে হয়। সুপর্ণা বিয়ে করে বাড়িতে এত যৌতুক নিয়ে আসে যে সেসব দেখে সুপর্ণার শ্বশুর বাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়ে যায়। এসব ঢং দেখে আর বাঁচি না, জিনিস আসছে তো এসেই যাচ্ছে, যখনই ভাবছি এই গাড়িটাই বোধহয় লাস্ট গাড়ি, এর পরে আর কোনো গাড়ি আসবে না, তখনই দেখি তারপরে আরো দু তিনটে গাড়ি আসছে। এত কি আসছে সেটাই তো বুঝতে পারছি না গো। লীলার কিন্তু এলেম আছে বলতে হবে, কিভাবে এত বড় লোক বাড়ির মেয়েকে নিজের বউ বানালো সেটা ওর থেকে জানতেই হবে, কোনো জাদুটোনা করেছে মনে হচ্ছে। জাদু করুক বা অন্য যাই করুক, এত জিনিস ওদের ঘরে রাখতে পারবে তো? গরিবদের তো টাকার টান সব সময় থাকে, দেখো আবার নতুন বউয়ের আনা জিনিসগুলো বিক্রি না করে দেয়। সুপর্ণার শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়েই সবাই এরকম নানান ধরনের আলোচনা করতে থাকে। কিছু কিছু আলোচনা সুপর্ণার শ্বশুর বাড়ির লোকের কানে গেলেও তারা কাউকে কোনো উত্তর দেয় না। সুপর্ণা শ্বশুর বাড়িতে ঢুকেই ভূত দেখার মতো চমকে ওঠে। এসব কি, তোমাদের বাড়ি তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, এখানে আমি থাকবো কিভাবে? আর আমার বাবা যে এতগুলো জিনিস পাঠিয়েছে সেগুলোই বা কোথায় রাখবো? দূর বাবা, আমি জানতাম এরকমই হবে। আমাদের বাড়ি ছোট হতেই পারে, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকজনের আলাদা আলাদা ঘর আছে। তুমি তোমার ঘরে তোমার দরকারি জিনিসপত্রগুলো রাখো, এইভাবে শুধু শুধু সবাইকে অপমান করো না। আমার বাবা একটা 54 ইঞ্চির টিভি পাঠিয়েছে, ভেবেছিলাম তোমাদের ড্রয়িং রুমে লাগাবো। ড্রয়িং রুম তো দেখে মনে হচ্ছে আমার হাতে ড্রয়িং করা একটা পোর্ট্রেট লাগানোর মতো জায়গা নেই। এখানে আমি লাগাবো 54 ইঞ্চি টিভি? যাদের ড্রয়িং রুম এত ছোট তাদের বেডরুম কত ছোট হতে পারে আমার তো আন্দাজ করতে আর বাকি নেই। তুমি আজই সবেমাত্র এলে, নতুন বৌমা বাড়িতে ঢুকেই এভাবে শ্বশুর বাড়ির অপমান করলে তা কি ভালো দেখায় বলতো? বাড়ি, এটাকে আপনারা বাড়ি বলেন? আসবাবপত্র ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয়? আপনাদের বাড়িতে তো একটা সোফাও নেই, লোকজন আসলে কি আপনারা মাটিতে বসতে দেন? ভাগ্যিস আমার বাবা ইম্পোর্টের সোফা পাঠিয়ে দিয়েছে, আমার বন্ধু বান্ধবরা বিয়ের পরে দেখা করতে এলে আমার মান সম্মানটা অন্তত বেঁচে যাবে। বিয়ের প্রথম দিনেই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, তাই বলছি তুমি নিজের ঘরে চলে যাও, এখানে দাঁড়িয়ে থেকে লোককে এন্টারটেইন করতে হবে না। আগে ওদেরকে বলো আমার ঘরে আমার বাবার পাঠানো খাটটা সেট করে দিতে। তুমি কি চাও আমি তোমাদের মতো ক্যাম্প খাটে ঘুমাবো? এই বলে সুপর্ণা গটমট করে হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে চলে যায়। বিয়ের প্রথম দিনে সুপর্ণার এরকম কথাবার্তা শুনে পাড়া প্রতিবেশী সবাই কানাঘুষো করতে থাকে। তারা সকলেই সুপর্ণা এবং তার শ্বশুর বাড়ির লোকজনেদের নিয়ে নানান রকমের হাসি ঠাট্টাও করে। সেই দিনটা কোন রকমে কেটে গেলেই পরের দিন সকালে সুপর্ণা বেডটি না পেয়ে রান্নাঘরে তার শাশুড়ি মায়ের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে তার বাবার দেওয়া ইম্পোর্টের টেবিলে বসে তার শাশুড়ি মা এবং ননদ চা খাচ্ছে। এটা দেখেই সুপর্ণা রাগে ফুঁসতে থাকে। সে তার শাশুড়ি এবং ননদকে খুবই অপমান করে এবং তাদেরকে টেবিল পরিষ্কার করতে বাধ্য করে। এইভাবেই দিন কাটতে থাকে। সুপর্ণা তার বাবার দেওয়া যৌতুকের ফার্নিচারগুলো তার শ্বশুর বাড়ির লোকেদের ব্যবহার করতেই দেয় না।
একদিন সুপর্ণার শ্বশুরমশাই বিবেকবাবু তাদের ড্রয়িং রুমে লাগানো টিভিতে খবর দেখছিল। এমন সময় সুপর্ণা সেখানে এসে তার হাত থেকে রিমোটটা কেড়ে নেয়। তুমি কেন এমন করলে বৌমা? আমি তো শুধু খবরটাই দেখছিলাম, রিমোটটা কেড়ে নিলে কেন? রিমোটটা কেড়ে নিলে কেন? কেড়ে নিলাম কেন আপনাকে বলতে হবে? আমার বাবার দেওয়া জিনিস, অর্থাৎ এটা আমার জিনিস। আমার যখন যা মন চাইবে আমি তাই করব। এখন আমার সিরিয়াল দেখার সময়, আপনি যান এখান থেকে। আমি আর 5 মিনিট দেখবো, তারপরেই তো বাজার করতে যেতে হবে। তোমার শাশুড়ি মা বলেছে আজ রাত্রিবেলা তোমার পছন্দের খাবার বানাবে, তাই আর কি। বাবা, আমার পছন্দের খাবারের নাম উচ্চারণ করতে পারবেন? বানাতে কত খরচা আছে তার কোনো ধারণা আছে? আর এসব কথা বলে আমাকে মাখন লাগাতে হবে না, ঠিক আছে? এতদিন যেমন খবরের কাগজে খবর পড়তেন, সেই অভ্যাসটাই বজায় রাখুন। বাড়িতে বড়লোকই ফার্নিচার এসেছে বলে নিজেদেরকে বড়লোক ভাববেন না। তাদের কথা শুনে অঙ্কন সেখানে আসে। আমি কিন্তু অনেকদিন ধরে তোমার বেয়াদবি সহ্য করছি, যখন মন চাইছো তুমি আমার বাবা মা সবাইকে অপমান করছো। আর একদিন এমন দেখলে আমি নিজে তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আমাদের এই সুখ শান্তির পরিবারে তোমার মতো ঝামেলাকে রাখতে পারবো না আমি। তুমি আমাকে এত বড় কথা বললে, আমার বাবার দেওয়া জিনিসেই তো নিজেরা ফুটানি করো, তারপরেও এসব কথা বলতে লজ্জা করে না? আমি আজকেই বাবাকে সবকিছু বলবো। এসব দামি ফার্নিচারের দোহাই দিয়ে নিজের খারাপ ব্যবহারটাকে জাস্টিফাই করা বন্ধ করো। তোমাদের এইসব জিনিস আমাদের চাই না। তোমার বাবাকে বলো সমস্ত কিছু এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে, আর সাথে তোমাকেও। এই বলে অঙ্কন সেখান থেকে চলে যায়। সুপর্ণা কমলেশ বাবুকে সমস্ত কিছু জানালে কমলেশ বাবু সুপর্ণাকে সাপোর্ট করে না এবং তাকে শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে নিয়ে থাকতে বলে। এমন ভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। সুপর্ণা নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে এমন সময় তার ফোনে একটা কল আসে। সেটা দেখেই সুপর্ণা একেবারে আঁতকে ওঠে। ফোনের ওপারে সুপর্ণার পুরানো প্রেমিক জন ছিল। তুমি এতদিন কোথায় ছিলে জন? তুমি কি জানতে না যে আমার বাবা আমার বিয়ে ঠিক করছিল? আমি কতবার তোমাকে ফোনে ট্রাই করেছি, তুমি একবার ফোন রিসিভ করা তো দূরের কথা, একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত করনি। তোমার বাবা আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল আমি যদি কোনোদিনও তোমার সামনে আসি বা তোমার সাথে কোন রকম যোগাযোগ রাখি তাহলে উনি আমার ক্যারিয়ার নষ্ট করে দেবেন। তুমি জানো তো আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেলে ওদের কে দেখবে বলো তো? বাবা এত লোককে নিজে থেকে ডেকে চাকরি দিয়েছে, আর বাবা তোমাকে এমন কথা বললো? আমি আজকেই বাবার সাথে কথা বলবো, কিন্তু তার আগে তুমি বলো, তুমি এতদিন পরে আমাকে কল করলে কেন? তুমি তো জানো আমার বিয়ে হয়ে গেছে। এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি তোমাকে খুব দরকারে ফোন করেছি। আমার ইমিডিয়েটলি 50,000 টাকা দরকার। তুমি ছাড়া এই শহরে তো আমার তেমন কেউ পরিচিত নেই, তাই তোমাকে ফোন করলাম। তুমি প্লিজ একটু অনলাইনে টাকাটা পাঠিয়ে দিও, তা না হলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। এই বলে জন ফোনটা রেখে দেয়। তার মানে বাবা জন আর আমার কথাটা জেনে গিয়েছিল, আর জনের থেকে আমাকে আলাদা করবে বলেই এমন একটা গরিব বাড়িতে আমার বিয়ে দিল? আমি কিছুতেই বাবাকে ক্ষমা করতে পারবো না। এই বলে সুপর্ণা রাগে ফুঁসতে থাকে। তার কাছে সেই মুহূর্তে 50,000 টাকাও ছিল না, তাই সে তার বাবার দেওয়া ফার্নিচারগুলোর মধ্যে থেকে কয়েকটা ফার্নিচার বিক্রি করে জনকে টাকা পাঠায়। তারপর থেকে জনের চাহিদা বাড়তেই থাকে। সুপর্ণাও একটার পর একটা ফার্নিচার বিক্রি করে জনকে টাকা দিতে থাকে। একদিন সে তার শ্বশুরবাড়ির দেওয়াল থেকে টিভিটা খুলে নিতে যাবে, সেই সময় সুপর্ণার ননদ বিশাখা তাকে বাধা দেয়। তুমি কেন এসব বিক্রি করে দিচ্ছ বৌদি? আমাদেরকে তো তুমি এমনিতেই ব্যবহার করতে দাও না, সব তো তুমি নিজেই ব্যবহার করো। তারপরেও তোমার বাবার এত ভালোবেসে দেওয়া জিনিসগুলো বিক্রি করতে তোমার কষ্ট হচ্ছে না? নিজেই তো বলছো আমার বাবার দেওয়া জিনিস, তারপরেও আমাকে এগুলো বিক্রি করা থেকে বাধা দিচ্ছ? অন্যের জিনিসে এত জোর খাটানো কিন্তু মোটেই ঠিক নয়, সময় থাকতে শুধরে যাও। সুপর্ণা চাইলেও বিশাখা কিছুতেই তাকে টিভিটা খুলতে দেয় না। সুপর্ণা রেগে গিয়ে বিশাখাকে সবার সামনে একটা চড় মারে। সৌভাগ্যবশত সেই মুহূর্তে সেখানে অঙ্কন আর কমলেশ বাবু দুজনেই চলে আসে। সুপর্ণার এমন ব্যবহার দেখে তারা দুজনেই প্রচন্ড রেগে যায়। কিন্তু সুপর্ণা বুঝে পায় না অঙ্কন হঠাৎ কেন তাদের বাড়িতে তার বাবাকে ডেকে এনেছে। আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি পাল্টে যাবে, কিন্তু যার 9 হয় না তার 90তেও হয় না। তোমার জন্য জনের মতো ধরিবার ছেলে ঠিক আছে, অঙ্কনের মতো সৎ ছেলের জন্য তুমি একদমই ঠিক নও। তুমি নিজে আমার আর জনের বিয়েটা হতে দাওনি, আমাকে জোর করে এই ভিখারি বাড়িতে বিয়ে দিয়েছো, তবুও তোমার শান্তি হয়নি? এখন তুমি এদের সামনে আমাকে অপমান করতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, হতে দিইনি, কারণ জন প্রথম থেকেই বিবাহিত ছিল আর এখনো আছে। ও শুধু সম্পত্তির লোভে তোমার সাথে ছিল, এখন আবার পকেট খালি হয়েছে দেখে তোমার সাথে যোগাযোগ করেছে। এই ছেলেটা শুধুমাত্র আমাকে চেনে বলে তোমার সাথে জনকে দেখে ও নিজেই খোঁজ নিয়ে আমাকে জানাই। আর অঙ্কনকে আমি অনেক বছর ধরেই চিনি, তাই আমি আর দেরি না করে অঙ্কনের সাথে তোমার বিয়ে ঠিক করে দিই। কিন্তু তুমি ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করো না। তোমাকে সুখে রাখার জন্য আমি সমস্ত রকম ফার্নিচার দিয়ে তোমার ঘর সাজিয়ে দিতে চেয়েছিলাম, তারপরও হয়নি।
কমলেশবাবুর কথা শুনে সুপর্ণা ভীষণ লজ্জিত বোধ করে। যারা সত্যিই তার ভালো চাইত তাদেরকে সামান্য কয়েকটা আসবাবপত্রের জন্য সে কতই না অপমান করেছে। আর জনির মতো একজন খারাপ ছেলেকে সে সেই সমস্ত আসবাবপত্র বিক্রি করেই টাকা পয়সা দিয়ে এসেছে। এসব ভেবেই সুপর্ণার নিজের উপর আরো রাগ হয়। সে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে।